ফেরাউনের স্ত্রী আসিয়া যেদিন এন্তেকাল করেন, ওই দিন সকালবেলা এমন একটি ঘটনা ঘটেছিল শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হবেন, এতদিন সংসার করেছে কিন্তু ফেরাউন কোনোদিন সহবাস করতে পারে নাই, এরও একটা কারণ আছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে এমন ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভালোবেসেছে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝাইয়া দিয়েছে, হে দুনিয়াবাসী দেখো আসিয়ার ইমানের উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। শুনলে আশ্চর্য হবেন, এই ফেরাউনের মেয়ের একটা দাসী বা বাদী ছিল, নাম তার মাসেতা। ফেরাউনের মেয়ের কাজকর্ম করত, হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতেছিল, ওই দাসীর হাত থেকে সিরুনি জমিনের মধ্যে পড়ে যায়, আর ওই মেয়েটা বিসমিল্লাহ বলে জমিন থেকে সিরুনিটা উঠায়। বিসমিল্লাহ বলে যখন উঠাইছে, তোর ফেরাউনের কন্যা দাসীকে বলে, মাসেতা তুমি আমার বাবাকে এত ভালোবাসো, একটা সিরুনি পড়ে গেছে, ওই সিরুনিটাও আমার বাবার নামে তুমি উঠাইছো। এবার মাসেদা বলে, না না হে ফেরাউনের কন্যা তুমি বুঝতে পারো না, বিসমিল্লাহ আল্লাহর নামে উঠাইছি, এটা তোমার বাবা আল্লাহ না, এটা এমন আল্লাহ যে আল্লাহ তোমাকেও বানাইছে, তোমার বাবাকেও বানাইছে, যে আল্লাহ আমাকেও বানাইছে, যে আল্লাহ গোটা দুনিয়া বানাইছে। মেয়েটা রাগ হয়ে গেল, তার মানে আমার আব্বাকে তুমি খোদা বলে মানো না, আমার আব্বাকে ছাড়াও কি তোমার খোদা আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে, তোমার বাবা তো খোদা না, তোমার বাবা তো হুদা, তাই নাকি? বলে হ্যাঁ। দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলে, বাবা দুধ কলা দিয়ে সাপ পুষতেছ বুঝলাম না। বলে মাসেতা তোমাকে খোদা বলে মানে না, তার নাকি আরো খোদা আছে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন পুলিশ পাঠাই দিল, যাও তাকে ধরে নিয়ে আসো। রে মাসেতা তুমি নাকি আমাকে খোদা বলে মানো না। বলে তুমি কি খোদা নাকি তোমাকে মানবো কেন, কে খোদা? বলে তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, দুনিয়া যে বানাইছে, ওই মুসার প্রভু আল্লাহর আমি ইবাদত বন্দেগি করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে কষ্ট দিব না। বলল না না আমাকে যতই কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়াবো না, মুমিন কাউকে ভয় পায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বিশাল বড় আগুনের মধ্যে ডেক দিয়া পাতিলের মধ্যে অনেকগুলো তৈল দিয়া তৈল গরম করলেন, তৈলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছিল, মাসে তার দুটি কন্যা সন্তান ছিল, বড় কন্যা সন্তান তার হাত পাগুলো বাঁধলেন, বাঁধবার পরে বলে রে মাসে তা এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও তাহলে এই মুহূর্তে তোমার কন্যাকে ছেড়ে দেওয়া হবে, যদি তুমি আমাকে খোদা বলে না মানো তোমার মেয়েকে মেরে ফেলা হবে, আর যদি তুমি আমাকে খোদা বলে মানো তাহলে তোমার কন্যাকে ছেড়ে দেওয়া হবে। মাসেদা দীপ্ত কণ্ঠে বলে রে ফেরাউন মৃত্যুর ভয় মুমিনরা করে না, আমার মেয়েকে তুমি মারো আর যাই করো, ভ্রুক্ষেপ করবো না, আমি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়াবো না। এই কথা বলতে না বলতেই ফেরাউন মুহূর্তের মধ্যে তার কন্যাটাকে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে রক্ত কোষ্ঠ গুলো গলে গেল, হাড্ডি গুলো বাঁচতেছে, মা চোখের পানি গুলো সেরে কান্না করে। ফেরাউন বলে এইবার বুঝি ভয় ঢুকছে, আগে কেন আমার খোদা মানলে না তাহলে তো তোমার মেয়েকে মরতে হতো না। এবার মাসেতা বলে না ফেরাউন না কন্যা সন্তানকে আগুন পোড়াইছো, মায়ের অন্তর মায়া লাগতে পারে, তার মানে এই নয় এই মায়ার কারণে আমি তোমারে খোদা বলবো, কখনোই নয়, তাই নাকি? বলে হ্যাঁ। এবার মাসেতার কোলে একটা দুধের বাচ্চা ছিল, ছোট বাচ্চা দুধ পান করে, একটা দুধের বাচ্চা মায়ের কাছে বড় আপন হয়, আহারে কোল থেকে টান দিয়া বাচ্চাটাকে নিয়ে গেল ফেরাউন, বলল এই মুহূর্তে তোমার এই ছোট বাচ্চাটাকে আগুনের মধ্যে ছেড়ে দেব যদি কালিমা না ছাড়ো। মাসেদা বলে ফেরাউন বড় কন্যাকে ছেড়েছো, আমি কালিমা ছাড়ি নাই, আমার এই কন্যাকেও যদি তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো আল্লাহর কসম করে বলি তারপরও তোমার খোদা মানবো না, তাই নাকি? বলে হ্যাঁ। এবার দ্বিতীয় ছোট কন্যাটাকে পর্যন্ত টান দিয়া ফেরাউনের মতো জালেম আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে মাসেদা চোখের পানি ঘুষেরে কান্না করে, মেয়েটা আগুন থেকে বলে মা তুমি কাঁদবা না, এটা দেখতেছো আগুন আসলে জান্নাতের বাগান, তুমিও জাব দাও সাবধান, আমি ইমান ফেরাউনের কাছে কিন্তু ইমান ছাড়বা না।
এই কথা বলবার পরে ফেরাউন এবার বলে, হ্যাঁ মাসে, হ্যাঁ মাসে, তা তোমার দুটি কন্যা সন্তান মরে গেল, এখন তুমি কালিমা পড়ো, তুমি কালিমা সারো, না সালে তোমাকে মেরে ফেলবো। এবার মাসে তো বলে, রে ফেরাউন, আল্লাহর কসম করে বলি, মৃত্যুরে ভয় পাই না, আমাকেও যদি আগুনে ছেড়ে দাও আমি কালিমা কোনোদিন সারবো না। ফেরাউন বলে, মাসে তা আমার বাড়িতে অনেকদিন ছিলা, কাজ করেছো, তোমার কোনো ইচ্ছে থাকলে বলো, তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। এবার মাসে তা বললো, তোমার কাছে আমার কোনো ইচ্ছা নাই, তোমার মতো কাফরের কাছে আমার কোনো চাওয়া পাওয়া না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তারপরও দেখো কোনো কিছু চাও? বলে, যদি তুমি সহযোগিতা করতে চাও, আমার দুটি কন্যা সন্তানকে তৈলের মধ্যে ছেড়ে দিয়েছো, হাড়গুলো দেখা যায়, আমাকেও যখন ছেড়ে দিবা আমার হাড়গুলো তো এরকম বাজবে, আমার দুটি কন্যা সন্তান আর আমার হাড়গুলো একটা কবরের মধ্যে দাফন করিও, ভিন্ন কোনো কবরে দাফন করিও না, একসাথে যে কোনো জায়গায় দাফন করে রাখো। মাসে তাকে আগুনের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য আসিয়ে দেখে মনে মনে চিন্তা করে, হারে, যে মুসারে কোলাপিটে করে মানুষ করলাম তার ইমান আমি আনলাম না, অথচ মাসে তা অথচ কত বড় ইমানের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, দুইটা সন্তান কিনে আগুনের মধ্যে জাপ দিল, তারপর ইমান সারে নাই, ওই আসিও পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আসিও ইসলাম কবুল করেছে। এই সংবাদটা যখন ফেরাউনের কানে আসলো, ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল, আহারে সারা দেশ নিয়ন্ত্রণ করি আর আমার গরি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, মুসার পক্ষে চলে গেল, বিবিকে টেনে এনে হাত পা বেঁধে বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মহাব্বত করি, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে মানো, মুসার খোদাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আর আমি কোনো কিছু করব না, আর যদি আমাকে খোদা বলে না মানো, তুমি ভালো করে জানো আমি কত বড় জালে। আসিয়া বলে, ভালো করে জানি, যেদিন তুমি জোর করে বিবাহ করেছো ওই দিন থেকে বুঝতে পেরেছি তোমার মতো কত বড় জালেম। ফেরাউন সংবাদ পাইল, বন ইসরায়েলের মধ্যে একটা গরিব ঘরে একটা সুন্দরী কন্যা সন্তান আছে, নাম তার আসিয়া, এমন সুন্দরী কন্যা এই এলাকার মধ্যে আর নাই। ফেরাউন চলে গেল, জোর করে বিবাহ করলো, আসিয়া বিবাহ বসতে চায় না, তারপর জোর করে বিবাহ করে নিল। আসিয়া বলে, আল্লাহ, আমি নামাজ পড়ি, আমি তোমার ইবাদত বন্দেগী করি, আর সে জালে, আল্লাহ, সে জোর করে বিয়ে করেছে করেছে, কিন্তু তোমার কাছে দরখাস্ত, তার কোনো সন্তান যেন আমার গর্ভে না আসে, সে যেন সহবাস করতে না পারে, সত্যি সত্যি দোয়া আল্লাহ কবুল করেছে, সংসার করেছে, কিন্তু আসিয়ার কাছে যখন যাইত কারণ সহবাস করতে পারত না, তার প্রসঙ্গ উদাও হয়ে যেত, আবার যখন ঘর থেকে বের হতো আবার জায়গা মতো চলে আসতো, আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে না। এবার ফেরাউন বলে, আসিয়া, যদিও তোমার আমি, তুমি আমার স্ত্রী, কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলল, হত্যা করো, যাই করো, আমি কোনো ভ্রুক্ষেপ করি না। ফেরাউন বললো, রে আসিয়া, ঠিক আছে ঠিক আছে, হাত্তা গুলো বাঁধলো, কাপড় গুলো খুলে লোহার চিরুনি দিয়া দেহ থেকে রক্ত গুলো, দেহ থেকে গোস্ত গুলো খসানো হচ্ছে। আসিয়া বলে, আল্লাহ আমাকে যতই কষ্ট দেয় তুমি কিন্তু আমার উপর সন্তুষ্ট হইও, আমি মরতে পারি, ইমান ছাড়তে পারি না, দেহের মধ্যে আর কোনো গোস্ত নাই। এবার হাত পায়ের বাদন খুলে জমিনের মধ্যে ফালাইয়া একটা বিশাল বড় পাথরের মধ্যে রেখে আর একটা পাথর দিয়া হাত গুলোকে সেচে ফেলেছে। এবার ফেরাউন বলে, আসি, এখনো সময় আছে, কালিমা সারো। বলে, কালিমা সারবো না, মারতে পারো, যাই করো, আল্লাহর কসম, আল্লাহর দিন থেকে নড়তে পারি না। একটা হাত সেচে ফেললো, দ্বিতীয় হাতটা পাথরের মধ্যে রেখে সেচ দিয়েছে। আর বলে, আসিয়া, এখনো সময় আছে, কালিমা সারো। আসিয়া বলে, না না, দুইটা হাতই শেষ হয়ে গেল, দুইটা পা দেওয়া থেকে আলাদা হয়ে গেল, এবার শুধু বডিটা বাকি আছে, মাথার মধ্যে পাথর মারবে, শেষ করে দেবে। কিন্তু আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কে আসিয়া, কেন হাসো? আল্লাহ পাক বলে, হ্যাঁ ইব্রাহিম, যা যা আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ার কাছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তার ইমানটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, তার সংবাদ দেন, আমি তার উপরে সন্তুষ্ট, কিছুক্ষণ পরেই সে আমার কাছে আসবে, আর আজকে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। এবার ইব্রাহিম চলে আসলো, আসিয়া বলেন, বলেন, আল্লাহ তাআলা আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেল, আজকে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আসিয়া বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। দেখেন আসিয়া আল্লাহর কাছে কি চাইছি, আমরা চাইলে দোয়া চাইতাম, ক্ষমতা চাইতাম, অত্যাচার থেকে বাঁচতে চাইতাম, আসি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছি, আল্লাহ এমন পছন্দ করেছে, যা কোরআনে কোট করে আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া দিয়েছে। আসিয়া বলে, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব,
জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও, আর ফেরাউন এবং তার দল বলে অত্যাচার থেকে আমাকে পরিত্রাণ দিয়ে তোমার কাছে নিয়ে নাও। চিন্তা করে দেখেন আল্লাহকে বলে আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও, এই কথা বলতে দেরি, আল্লাহ বলে ও ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাও, আর সব আসমানে যত দরজা আছে সব দরজা খুলে দাও যেন আসিয়া দুনিয়ায় দেখে দেখে ইন্তেকাল করতে পারে, আসিয়া যেন তার নিয়ামত দেখতে পারে। ফেরাউন তার মাথার মধ্যে পাথর মারে আসিয়া হাসে, ফেরাউন বলে কি আসিয়া এমন মারা মারলাম তারপর তুমি হাসো, দেহ রক্ত গোশত নাই এরপরও হাসো, আসিয়া বলে ফেরাউন তুমি তো জানো না আমার রব আমাকে এমন সুন্দর জান্নাত দিয়েছে, এইমাত্র আমার রবের দিদারে আসি, কিছুক্ষণ পরেই জান্নাতে যাব, তুমি কি করতেছো, ভূক্ষেপ করবার সময় আমার নাই। মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেন আসিয়া তো জান্নাতে করে চাইলেই হতো, আল্লাহর কাছাকাছি কেন চাইল, আসিয়া বলে আল্লাহ দুনিয়ায় তোমাকে দেখি নাই, তোমাকে না দেখি এত মহাব্বত করেছি, এত ভালোবেসেছি, জান্নাতে তোমাকে না দেখলে আমি কেমনে থাকবো, ওগো আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য অনেকটা ঘর বানাও যেন আমার ইচ্ছে হলেই তোমাকে দেখতে পারি। চিন্তা করে দেখেন আসিয়ার ইন্তেকালের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠাইছে, যাও ফেরেশতা যাও আমার আসিয়াকে বলো আসিয়াকে যা চাবে আমি আল্লাহ তাই দেব। ওই দিন সকালে যে ঘটনা ঘটেছিল আল্লাহ আয়াত নাজিল করে কোরআনে আমাদের জন্য হাদিয়ে পাঠাইছে, সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, ইদ ক্বালাত রাব্বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসিয়া বলে আল্লাহ জান্নাতে হইলেই হবে না তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও, আল্লাহ ঠিকই তার জন্য আল্লাহর নিকটবর্তী একটা ঘর বানাইছে, আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইছে। ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনের সাথে সংসার কইরা যদি এমন ঈমান অর্জন করতে পারে, আর মুসলমানের সন্তান হয়েছি, মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, বাপ মুসলমান দাদা মুসলমান, এরপর কেমন সুদ খাই ঘুষ খাই হারাম খাই মানুষকে ধোকা দেই অন্যায় করি জুলুম করি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, আসুন না তওবা করি, সব গুনাহের কথা মনে করি আল্লাহ আর জীবনে অন্যায় করব না মাফ করে দেন, চোখের পানি ফেলে তওবা করতে পারলে অবশ্যই আল্লাহ মাফ করবে, আর তওবা না করে খবরে গেলে আপনার মতো হতবাকা পোড়া কপাল জাহান্নামী আর কেউ নেই।